শাওমির সাব ব্র্যান্ড রেডমির সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে রেডমি নোট সিরিজ, যে সিরিজের প্রায় প্রতিটি ফোনই এদেশের বাজারে জাতীয় ফোন হয়ে দাঁড়ায়। আর এবার রেডমি রিলিজ করে দিয়েছে রেডমি নোট 10, যেখানে শাওমি কিন্তু এবারই প্রথম রেডমি সিরিজে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে হইচই ফেলে দিয়েছে। এছাড়াও 48 মেগাপিক্সেলের ক্যামেরার ধামাকা, স্ন্যাপড্রাগনের 678 প্রসেসর সহ থাকছে আরও অনেক চমক। কিন্তু এই ডিভাইসটির কি সব কিছুই ভালো নাকি খারাপ কিছু আছে? গত কিছুদিন ধরে আমি ব্যবহার করছি রেডমি নোট 10। আজকের ভিডিও জুড়ে কথা বলবো রেডমি নোট 10 নিয়ে এবং জানাবো এই ফোনটির ভালো মন্দ সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব গ্যাজেট কিং। তাদের কাছে বর্তমানে এই ফোনটি পাওয়া যাবে 23,000 টাকায়। তবে ঘাবড়ানোর কিছু নেই, খুব অল্প কয়েকদিনের মাঝে এই ফোনটি চলে আসবে 20,000 টাকার নিচে। তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিংয়ের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের ফিজিক্যাল শপ, যেখানে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সিরিয়াসলি, ডিভাইসটি যখন কিছুদিন পর 20,000 টাকার নিচে চলে আসবে, এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে আসলেই অবাক করার মতো। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 409 PPI, আর এখানে ডিসপ্লেটির প্রোডাকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3। এর আগের প্রতিটা রেডমি নোট সিরিজে অভিযোগ ছিল অ্যামোলেড প্যানেল নেই কেন, অ্যামোলেড ডিসপ্লে নেই কেন। ইয়েস, এবার সত্যি শাওমি ইউজারদের কথা ভাবলো এবং শুনলো। বাজেট সিরিজে তারা নিয়ে আসলো অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটা বেশ চমৎকার এবং কালারফুল, কালারগুলো অ্যাকুরেট এবং পাঞ্চি। আর এখানে পাচ্ছেন ব্ল্যাক কালারের অলওয়েজ অন ডিসপ্লে, যেটা দেখতেই চমৎকার লেগেছে। এছাড়াও ফোনটা ডার্ক মোডে ব্যবহার করে বেশ প্রিমিয়াম একটা ফিল পেয়েছি। ডিসপ্লেটা অনেক ব্রাইট, ডাইরেক্ট সানলাইটও ফোনটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যাই হয়নি। এছাড়াও ডিসপ্লেটা খুব ভালো পরিমাণে শার্প। ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট একটা পাঞ্চ হোল। তবে ডিসপ্লের চারপাশে চীন ও বেজেল মোটামুটি আছে, তাই ইউটিউবে ভিডিও দেখে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা পাইনি রেডমি নোট 10-এ। ফোনটির ডিজাইনেও থাকছে এবার নতুন কিছু। পিছনে ব্যাকপার্টটা প্লাস্টিক বিল্ড, এখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। অবশ্যই নোট 8-এর মতো গ্লাস ব্যাগ থাকলে ভালো হতো। প্লাস্টিক হয় দাগ পড়ে যাবে এটা শিওর, তাই ব্যাক কভার অবশ্যই ব্যবহার করবেন। ব্যাকপার্টটা গ্লসি, দেখতে বেশ ভালো লেগেছে। এখানে ক্যামেরা মডিউলটা কিছুটা মি 11-এর মতো এবং বেশ প্রিমিয়াম, আর ক্যামেরা বাম্পও খুব বেশি না, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। তবে এই ফোনটার ডিজাইনের সবচেয়ে ভালো দিক যেটা লেগেছে সেটা হচ্ছে এই ফোনটা চমৎকার হ্যান্ডি, এক হাতে আরামেই ব্যবহার করার মতো ডিভাইস। ফোনটি ওজনে বেশ হালকা, মাত্র 160 গ্রাম। আর ব্যাকপার্টে কার্ভ হয় হাতে ভালো গ্রিপ করেছে এবং এক হাতেই আরামেই ব্যবহার করা যাচ্ছিল ডিভাইসটি, এবং হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল পেয়েছি। ফোনটির ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন। এখানে লক বাটনেই আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ও 1টি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং আমার অনেক প্রিয় টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। আর উপরে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি মাইক্রোফোন এবং স্পিকার। এখানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড পেয়েছি, আর এ বাজেটে ডুয়াল স্পিকার এটাও একটা চমৎকার বিষয়। ফোনটি IP53 স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, যেটা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই দরকারি একটি বিষয়। ওভারঅল ডিসপ্লেটা এখানে একটা বড় চমক বললে ভুল হবে, আমি বলবো 2021 সালের মার্কেট ঘুরিয়ে দেওয়ার মতো একটা ফিচার। তবে ডিজাইনটা আরও ভালো হতো যদি গ্লাস ব্যাগ ব্যবহার করা হতো। ফোনটিতে পাচ্ছেন 4টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সনি IMX582 এর সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.5 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি শ্যুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডেলাইটে ডিসেন্ট ছবি পেয়েছি, যেখানে ছবিগুলোর কালার কিছুটা রেডিশ আর শার্পনেসটা একটু কম, আর ডিটেলসটা মোটামুটি। আর ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি, যেখানে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস খুব ভালোই ছিল। ছবিগুলোতে একটু কন্ট্রাস্ট বেশি পেয়েছি, কিন্তু বিকালের দিকে কন্ট্রাস্ট লেভেল কমে যাচ্ছিল। ছবিগুলো ব্রাইট হয়, অনেকের কাছেই ভালো লাগবে এর ক্যামেরা। 48 মেগাপিক্সেল মোডের ছবিগুলো আলাদা কোনো ধরনের পার্থক্য করেনি, তবে শার্পনেসটা একটু বেশি লেগেছে আমার কাছে। রাতের ক্যামেরায় এখানে ছবিগুলোতে নয়েজের দেখা পেয়েছি বেশ ভালোই, একেবারে লো লাইটের ছবি সফট হয়ে যায়, আর পাশাপাশি শাটার স্লো হয়, অনেকক্ষণ ধরে ছবি তুলতে হয়, অন্যথায় ছবিগুলো বেশ শেকি হয়ে যায়।
আর নাইট মোডের ছবিগুলো কিছুটা বেটার রেজাল্ট দিয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবিগুলোতে ডিটেলস একটু কম পেয়েছি এবং কন্ট্রাস্টও কম পেয়েছি, তবে ভালো আলোতে ভালো ছবি পাবেন এখানে ওয়াইড অ্যাঙ্গেল মোডে। আর লো লাইটে ওয়াইড অ্যাঙ্গেল মোড খুব একটা কাজের না। এখানে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন একটু ঝামেলা করেছে, ছবিগুলোতে সফটনেসটা একটু বেশি এবং ডিটেলসও একটু কম। তবে ব্রাইট হওয়ায় ছবিগুলো কিন্তু ভালোই লেগেছে এবং আমার মতো অনেকের কাছে এই ছবিগুলো ভালো লাগবে। আর ম্যাক্রো মোডে ভালো আলোতে ভালো ছবি তোলা যায়, সেলফিগুলো কিছুটা অটো বিউটি ইফেক্টের মতো ফর্সা করে দেওয়ার মতো, ডিটেলস মোটামুটি, মাঝে মাঝে হাইলাইট ব্লোন আউট হয়ে যাচ্ছিল, তবে সেলফিগুলোতে ফেসের ডিটেলস ভালোই পাওয়া গিয়েছে। রাতের সেলফিগুলো শক্ত হাতে তুলতে হয়, না হলে সে কি সেলফি পাওয়া যায়। তবে রাতের সেলফিগুলো কিন্তু ভালো লেগেছে। ফোনটি দিয়ে 4K 30fps-এ সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়, তবে এখানে EIS কাজ না করায় ফুটেজগুলোতে প্রচণ্ড কাপাকাপি দেখতে পারবেন। এছাড়াও 1080p 30fps মোডে ভিডিওগুলো খুব ভালো পেয়েছি, যেখানে EIS খুবই ভালো কাজ করেছে এবং ফুটেজগুলো খুবই স্মুথ পেয়েছি। ওভারঅল ফোনটির ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আমি শাওমিকে বলবো পরবর্তী আপডেটের মাধ্যমে আরও সংশোধন করা উচিত ফোনটির ক্যামেরা। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড Android 11। এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 678-এর প্রসেসর, যেটি একেবারে নতুন একটি প্রসেসর, এবং GPU হিসেবে পাচ্ছেন Adreno 612। ফোনটি পাবেন 4/64, 4/128 এবং 6/128 GB UFS 2.2 এই তিনটি ভার্সনে। আমাদের রিভিউ ইউনিটটি 6/128 GB। ফোনটির গিগ বেঞ্চ স্কোর সিঙ্গেল করে 428 এবং মাল্টি করে 1320, এবং আন্তুতু বেঞ্চমার্ক স্কোরে 241,000 স্কোর করেছে ডিভাইসটি। ডে টু ডে ইউজেসে ফোনটি বেশ ভালো পারফর্ম করেছে, অ্যাপসগুলো খুব দ্রুতই ওপেন হয়ে যায়, অ্যানিমেশন ট্রানজেকশন স্পিড বেশ স্মুথ পেয়েছি। প্রথমে হালকা একটু স্টাটারিং পেলেও একটা আপডেটের পরে কিন্তু এসব ঝামেলা আর হয়নি। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করেছে, মোটামুটি মাল্টিটাস্কিংয়ে একসাথে অনেকগুলো অ্যাপস ওপেন করে চালিয়েও কোনো ধরনের সমস্যায় পড়িনি। ওভারঅল সফটওয়্যার পারফরমেন্স বেশ স্মুথ ও ভালো পেয়েছি। এখানে গেমিংয়ে ফোনটি দিয়ে পাবজি HD হাই ফ্রেম রেটে সর্বোচ্চ খেলা যায়, যেখানে হালকা ফ্রেম ড্রপ পেয়েছি,